মানিকগঞ্জের ঐতিহ্যের সাথে মিশে আছে হাজারীগুড়ের নাম। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার গাছি পরিবারগুলো এই গুড়ের ঐতিহ্য ধরে রাখার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক সময় হাজারীগুড়ের সুনাম ছড়িয়ে পড়েছিল ইউরোপ পর্যন্ত, সুস্বাদু গুড় পৌঁছেছিল ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছেও। মানিকগঞ্জের হরিরামপুরে প্রতি একরে প্রায় 15টি করে খেজুরের গাছ রয়েছে। প্রতি বছর শীত মৌসুমে খেজুর গাছ একটা শিল্পে পরিণত হয়। 200 বছরের বেশি সময় আগে স্থানীয় হাজারি প্রামাণিক নামের এক ব্যক্তি এই গুড়ের প্রবর্তক। স্বচ্ছ খেজুর রস জাল দিয়ে বিশেষ কায়দায় তৈরি করা হয় এই গুড়। স্বাদ আর গুণগত মানের কারণে এই গুড়ের রয়েছে বিশেষ খ্যাতি। 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গুড় উৎপাদনের নির্ভরযোগ্য সময়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাস ধরেই চলে গুড় উৎপাদন। 5 কেজি রস থেকে তৈরি হয় 1 কেজি গুড়। তবে কিছু অসাধু ব্যবসায়ীর তৈরি ভেজাল গুড়ের জন্য সুনাম ক্ষুণ্ণ হচ্ছে হাজারী গুড়ের। তাছাড়া দিন দিন খেজুর গাছ কমে যাওয়ায় হুমকির মুখে পড়ছে হাজারী গুড় উৎপাদন। 5 কেজি রসে আপনার 1 কেজি গুড় তৈরি হয় হাজারী গুড়। প্রথম কাটা যে পাইল কাটা রস, এই গুড়টা দিয়ে পিওর রসটা আর কি, প্রথম দিন ওই পিয়ের রস দিয়ে মানে হাজারী গুড়টা তৈরি হয়। দূরে দূরে ব্যাপারীরা এই ফোন দিয়ে অর্ডার করে নিয়ে আসা। 12 গাছ কমে গেছে, ঠিকই গাছ আছে। ইংল্যান্ডের রানী এলিজাবেথকেও পাঠানো হয়েছিল এই হাজারী গুড়। এই গুড়ের ঐতিহ্য ধরে রাখতে তাই সরকারি সহায়তার দাবি। এই হাজারী গুড়ের সুনাম সারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। দিন দিন এই হাজারী গুড় দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই গুড় টিকে রাখা সম্ভব। প্রতি কেজি হাজারী গুড় এবছর বাজারে বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।